মহানন্দা নদী পারে রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ জেলার অবস্থান। চাঁপাইনবাবগঞ্জ মূলত কৃষি নির্ভর অঞ্চল হওয়ায় এই জেলার প্রধান অর্থকরী ফসল আম। এশিয়ার সর্ববৃহৎ আমের বাগানগুলো এই চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। এই বৃহৎ আম বাগানগুলো দেখতে অনেক বিদেশি পর্যটক ছুটে আসেন এই চাঁপাইনবাবগঞ্জে। প্রতি বছর দেশে উৎপাদিত আমের সিংহভাগই হয় চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশে প্রতি বছর গড়ে 7,66,930 মেট্রিক টন আম উৎপাদিত হয়। এর মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জেই উৎপাদিত হয় প্রায় 4,50,000 মেট্রিক টন আম। চাঁপাইনবাবগঞ্জে আমের প্রসিদ্ধ জাতগুলোর মধ্যে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, ফজলি, মোহনভোগ, রাজভোগ সহ আরও বিভিন্ন জাতের দেশীয় আম হয়ে থাকে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসা, মহানন্দার তীরে পুরাতন বাজার এবং রানীহাটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাইকারি আমের বাজার। পিকেএসএফের সহায়তায় সহযোগী সংস্থা চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাধ্যমে বিখ্যাত এই খাতের প্রভূত উন্নয়নে আম চাষিদেরকে সঠিক প্রশিক্ষণ, প্রযুক্তি, পরামর্শ ও বাজার তথ্য দেওয়া হচ্ছে। আমের গুণগত মান অক্ষুণ্ণ রেখে কীটনাশক ব্যবহার না করে বিষমুক্ত উন্নত জাতের নিরাপদ আম সরবরাহের জন্য ব্যাগিং প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। পিকেএসএফের সুপর্ণ অনলাইন মার্কেটে অর্ডারের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের এই বিখ্যাত বিষমুক্ত প্রসিদ্ধ আম সরাসরি কৃষক থেকে পৌঁছে যাচ্ছে আপনার কাছে, যেখানে আপনি সরাসরি অনলাইনে আম চাষিকে শনাক্ত করতে পারছেন। বিষমুক্ত প্রসিদ্ধ আম একটি আদর্শ পণ্য। সুপর্ণ।